শিশু মাথা অস্বাভাবিক বড় নয় তো? 4 বছর বয়স নাবিলের এখনো কথা বলতে পারে না, তবে কিছু কিছু বোঝে। হাঁটা বা বসা দূরে থাক, একা একা কাতও হতে পারে না। ঘাড়ও খুব একটা শক্ত হয়নি। কারণ কি? নাবিল মা বাবার দ্বিতীয় সন্তান। গর্ভাবস্থায় প্রথম দিকে তার মায়ের প্রদাহ হয়েছিল এবং চিকিৎসকের পরামর্শে 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক খেয়েছিল। নর্মাল ডেলিভারিতে নাবিলের জন্ম। জন্মের পরপরই কান্না করেছিল, কিন্তু বয়স যখন 1 সপ্তাহ তখন তার জ্বর হয়, সাথে খিঁচুনি। হাসপাতালে ভর্তি করা হয় এবং 7 দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সে 1.5 মাস যখন তার বয়স। খেয়াল করলেন নাবিলের মাথার তালু ফুলে যাচ্ছে। তিনি যখনই চিকিৎসককে দেখান, পরীক্ষা করে দেখা গেল হাইড্রোসেফালাস বা মাথার মধ্যে পানি জমেছে। চিকিৎসককে বলেন অস্ত্রোপচার করে ভিপি শান্ট লাগাতে হবে। মা বাবা বললেন একটু ভেবে দেখি এবং সবার সাথে একটু আলাপ করে নিই। দিন যায়, মাস যায়, এভাবে কাটছে বছর, মাথা তো বেড়েই চলছে। এদিকে নাবিলের শারীরিক ও মানসিক কোনো উন্নতি হচ্ছে না। এখনো তার ঘাড় শক্ত হয়নি। মা বাবা আর নিউরো সার্জনের কাছে গেলেন। তিনি বললেন বড় দেরি করে এসেছেন, এখন অস্ত্রোপচার করলে মাথা বড় হবে না ঠিকই, কিন্তু খুব একটা কমবে না বলে মানসিক ও শারীরিক উন্নতি হবে না। কারণ 1 মাস বয়সে সেটা করার কথা ছিল, সেটা 1 বছর পার করা হচ্ছে। মাথার সিটি স্ক্যান করানো হলো, দেখা গেল মস্তিষ্কে এত বেশি পানি জমেছে যে এই পানির চাপে মস্তিষ্ক পাতলা হয়ে গেছে এবং মাথার হাড়ের জোড়াগুলো সব ফাঁকা হয়ে গেছে। যা হোক, অস্ত্রোপচার করা হলো, মাথা আর বাড়ছে না, বরং একটু ছোট হলো, কিন্তু মানসিক বা শারীরিক পরিবর্তনের খুব একটা হলো না। কারণ 1 বছর ধরে মাথায় পানি বাড়তে বাড়তে তা মস্তিষ্কের উপর চাপ দিয়েছে এবং এত মস্তিষ্ক পাতলা হয়েছে, এর কার্যক্ষমতা লোপ পেয়েছে। অথচ এই অস্ত্রোপচার যদি 1 মাস বয়সে করা হতো, তাহলে মাথায় ওই অতিরিক্ত পানি জমা হতো না এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা থাকত। মস্তিষ্কের অতিরিক্ত পানি হাইড্রোসেফালাস কি? হাইড্রো মানে পানি এবং সেফালাস হচ্ছে মস্তিষ্ক। একসাথে হয় মস্তিষ্ক অতিরিক্ত পানি। মাথার মধ্যে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে সারাক্ষণ পানি বের হয়ে ভেন্ট্রিকেলে পড়ছে। এই পানি মস্তিষ্কের চারপাশে ঘুরে রক্তে মিশে যায়। কোনো কারণে পানি যে পথে চলাচল করে তা বাধাপ্রাপ্ত হলে পানি আর রক্তে যেতে পারে না, তখন সেখানে পানি জমতে থাকে এবং ধীরে ধীরে মস্তিষ্কের উপর চাপ দিতে থাকে। মাথা বড় হতে থাকে এবং হাড়ের জোড়াগুলো ফাঁকা হতে থাকে। কেন এই পানি চলাচলে বাধা সৃষ্টি হয়? গর্ভাবস্থায় মায়ের যদি জ্বর বা ইনফেকশন হয়, তবে শিশু জন্মের সময় মস্তিষ্কে পানি বা হাইড্রোসেফালাস নিয়ে জন্মাতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে জন্মের পরম মস্তিষ্ক বা এর আবরণ প্রদাহ বা এর আবরণ প্রদাহ হলে পানি জমতে পারে। বিশেষ করে নবজাতকের প্রথম মাসে জ্বর হলে আমরা সব সময় মেনিনজাইটিস ধরে নিই। এই মেনিনজাইটিস রোগের মধ্যে ইনজেকশন দিয়ে ঠিক হলেও 2-1 সময় মস্তিষ্কের আবরণে কিছু লোদের মতো পর্দা রেখে যায়, যেটা পরে পানি চলাচলে বাধা সৃষ্টি করে, যেমনটি নাবিলের বেলায় হয়েছিল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।